সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি আজকে আমি আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে আসতেছি যে আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন বা আমাদের অনেক ভালো রিসপন্স করছেন আমাদের এই ভিডিওটাতে। আমি দেখাচ্ছি এখানে টোটাল আপনারা 5 জনের মতো কমেন্ট করছেন, এই ম্যাথটা জানতে চাচ্ছেন যে কিভাবে আপনারা সফটওয়্যারের মাধ্যমে এই ইমেল স্ক্র্যাপিংগুলো করতে পারেন সে সম্পর্কে টোটালি আপনারা জানতে চাইছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আছে যারা মোটামুটি সবাই এটা শেখার জন্য খুবই আগ্রহী, আমি এখানে দেখতেই পাচ্ছি তারা অনেকে আছে এটা শেখার জন্য খুবই আগ্রহী। তো আমরা আজকে ফাইনালি এটা শিখব কিভাবে আমরা ইমেল স্ক্র্যাপিং করতে পারি বা লিস্ট তৈরি করতে পারি মাত্র একটা ক্লিকের মাধ্যমে। সেই ভিডিওটাই আজকে আমি বানাতে যাচ্ছি। তো এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক সবাইকে ধন্যবাদ। তো আমি কিন্তু কমেন্ট পড়ি, ঠিক আছে, আমি কমেন্ট পড়ি যে আপনারা কীরকম রেসপন্স করেন বা আপনারা কী ধরনের কমেন্ট করেন। তো ফাইনালি কমেন্ট পড়ার পরে সিদ্ধান্ত নিলাম যে আজকে আমি যেহেতু ফ্রি, আজকে আমাদের ক্লাস ডেট না বা আমাদের কোর্সের ক্লাসের ডেট না, তো এই জন্য আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। তো সব কিছু আসলে ছাড়া হয় না, তারপরেও এটা আমি পরিপূর্ণভাবে ছেড়ে দিলাম। তো আশা করি যে আপনারা এখান থেকে শিখে মোটামুটি কেউ না কেউ ফাইবারে কাজ করবেন বা আপরকে কাজ করবেন বা ফ্রিলান্সারে কাজ করবেন। তো আশা করি যে আপনারাও এখান থেকে কাজ করেন এবং কাজ পান। অবশ্যই কাজ পেলে আমাকে কমেন্টে জানাবেন অথবা আমাকে সরাসরি মেসেজ করে বলতে পারেন যে ভাই আমাদের ভিডিওটা দেখে একটু হলে আপনাদের কাজে লাগছে বা আপনারা কাজ পাইছেন। অনেকেই আছে যারা আমাদের ভিডিও দেখে দেখে কাজ পাচ্ছে, ইনকাম করতেছে ফ্রিতে। আর যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন নতুনে, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই মাসের পরে, মনে হয় না আগামী 2 মাস পর পর্যন্ত আর স্টুডেন্ট নাও নিতে পারি আমরা, কারণ 2 মাস পর পর আমরা চাইতেছি যে 2 মাস পর পরই একটা করে ব্যাচ নেওয়ার জন্য, কারণ যারা নতুন অ্যাডমিশন নিয়েছে তাদেরকে সাকসেস করে আমরা নতুন নতুন ব্যাচ নিব। তো যাই হোক, অনেক কথা বললাম, তো চলুন আমরা দেখি ভিডিওটা কীভাবে বা কাজটা কীভাবে করতে হয়। ওকে, তো আমরা প্রথমে সার্চ করব যে আমরা কোন কান্ট্রির বা কোন সিটির বা আমাদের নিশটা কী বা কিওয়ার্ডটা কী, বাইরের রিকোয়ারমেন্টটা কী, সেটার উপর বেস করে আমরা একটা লিখে সার্চ করব। গত পর্বের ক্লাসটা যারা দেখেন অবশ্যই দেখে নিন। ধরেন এটা হচ্ছে জিম ইন ক্যালিফোর্নিয়া সিটি, জিম আছে ক্যালিফোর্নিয়া, জিম আছে হচ্ছে ক্যালিফোর্নিয়ার মধ্যে, এরকম সিটির ভিতরে কতগুলো জিম সেন্টার আছে বা জিম নিয়ে কাজ করে এরকম প্রতিষ্ঠান আছে তাদেরকে আমরা ফাইন্ড আউট করবো। তো আমি এটা লিখে সার্চ করার পরে, তো দেখেন এখানে আমি তাদের ম্যাপগুলোকে পাচ্ছি, এগুলো কিন্তু অ্যাকুরেট পারসেন, হ্যাঁ অ্যাকুরেট পারসেন। তো আমরা এখান থেকে মোর বিজনেস আমরা এখানে ক্লিক করব, আমরা কিন্তু তাদের লিস্টগুলো সবগুলো পাচ্ছি। আমরা কিন্তু চাইলে এটা ম্যানুয়ালি করতে পারি অথবা আমরা চাইলে সফটওয়্যার দিয়ে করতে পারি। আমরা গত পর্বের ক্লাসগুলোতে আমরা ম্যানুয়ালি করা দেখাইছিলাম, আজকে আমি সফটওয়্যার দিয়ে করা দেখাবো, মানে টুলস দিয়ে দেখাবো, ফ্রি টুলস। তো চলুন আমরা প্রথমে একটা টুলস লাগবে এই স্ক্র্যাপিংগুলো করার জন্য। টুলসটা আপনারা কোথা থেকে নেবেন, আমরা চলে যাব আমাদের ক্রোম ওয়েব স্টোরে, মানে হচ্ছে আপনার যদি ক্রোম ব্রাউজার থাকে তাহলে আপনি এখান থেকে যেতে পারেন অথবা মজিলা ফায়ারবক্স থাকলে সেটা অন্যভাবে। তো আমার যেহেতু ক্রোম ব্রাউজার, আমি মজিলা ইউজ করি না, তো আমি এখান থেকে 3-ডট মেনুতে ক্লিক করব। এখান থেকে আমি চলে যাব মোরে, মোর থেকে চলে যাব হচ্ছে এক্সট্রাকশন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যাব মেন মেনু, মেন মেনু থেকে চলে যাব ওয়েব ক্রোম ওয়েব স্টোর। আমি কিন্তু অবশ্য ভেঙে ভেঙে বুঝাইতেছি যাতে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয়, তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো এটা করার পরে আমরা এখানে লিখতে পারি, আমরা এখানে লিখব হচ্ছে ইজি ওয়েব ডাটা স্ক্র্যাপার, হ্যাঁ এটা লিখে আমরা সার্চ করব। তো প্রথমে যে এটা পাবেন ইজি ওয়েব ডাটা স্ক্র্যাপার, এটা আমরা এখান থেকে অন করে দিব বা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড করে নিব, অ্যাড এক্সট্রাকশন এটা আমরা করে নিব। এখানে মোটামুটি 10,000 ইউজার এটা ব্যবহার করতেছে। আপনি আরও যদি নিচের দিকে আসেন আরও এরকম অনেক ফ্রি টুলস পাবেন যেগুলোতে আপনি স্ক্র্যাপিংয়ের কাজগুলো করতে পারেন, কিন্তু আমার কাছে এটা বেস্ট লাগে, তো সেই জন্য আমি আপনাদেরকে এটা শেখাচ্ছি, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো আমি এটা ব্যবহার করার জন্য আমি এখান থেকে ওপেন, এখানে দেখেন আমাকে প্রথমে এটা পরিপূর্ণভাবে চালু করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই সফটওয়্যারটাকে রান করতে হবে, মানে পিন করে দিতে হবে। তো আমরা এখান থেকে পিন করে দিলাম, কোথায় আসলাম, মেঘের মতো একটা আইকন আছে এটার বলে এক্সট্রাকশন আইকন, এখানে আমরা ক্লিক করে আমরা এটা এসে আমাদের এই জায়গাটাতে এরকম থাকবে সাদা, আমরা এখান থেকে এসে পিন করে দিব। পিন করে দেওয়ার পর
আমরা এবার যেটা করবো, আমরা এখানে একটু রিলোড করে নিব। হ্যাঁ, রিলোড করে নিব। রিলোড করা শেষ, তো এবার আমরা এখানে আমাদের এক্সট্রাকশনটা অন করে দিব। আমাদের এক্সট্রাকশনটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে। তো এখানে দেখেন তাদের লিস্টগুলো দেখাচ্ছে, একটু খেয়াল করবেন আপনারা কষ্ট করে। এখানে দেখেন প্রথম যে লেখাটা আছে এটার সাথে কিন্তু হুবহু মিল আছে, ওকে। তারপরে জিম রেটিং আছে কিন্তু 4.3, দেখেন এখানে 4.3 আছে। রিভিউ আছে কত, 53টা। আমরা যদি একটু এই দিকে আসি, একটু এই দিকে আসি, তাহলে আমরা কিন্তু 53টা রিভিউ তার দেখতে পারবো। দেখছেন 53টা রিভিউ আছে। আমরা সমস্ত ডিটেলস কিন্তু আমরা এখানে পাচ্ছি, তাদের ডিটেলস, টাইম, যা কিছু আমরা গত পর্বে ক্লাসগুলোতে দেখাচ্ছিলাম সবগুলো এখানে আছে। আপনাকে একটু কষ্ট করে স্কেলটাকে সাজাতে হবে, মানে এক্সেল শিটটাকে সাজাতে হবে। দেখেন আমাদের এখানে মোটামুটি কিন্তু 20টার মতো চলে আসছে। হ্যাঁ, এটা মোটামুটি 20টা চলে আসছে। আমরা কি করব, এটা এখান থেকে এই যে এক্সেল এক্সেল এটা আছে না, এটা আমরা এজি স্টার্ট এর নিচেই পাবেন, কপির উপরেই পাবেন, আউট টু এক্সএলএস, ওকে, এক্সেলস, এক্সেলে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো ওকে, ডাউনলোড হয়ে গেছে আমাদের এটা। আপনি এইভাবে নেক্সট পেজে যান, নেক্সট পেজে যায় আবার রিলোড করেন, সেমভাবে নেক্সটের ডাটাগুলো এভাবে স্ক্যাপিংগুলো করতে পারবেন। তো আমার এটা শেষ যেহেতু, তাহলে আমি কী করব, আমার এক্সেলটা আমি দেখতে পারবো যে এটা আসলে কাজ করছে কি না। আমরা আমাদের পিসিতে যাব, যে দেখব যে এটা ডাউনলোড হয়েছে কি না। তো ডাউনলোড হওয়ার পরে আমাদের কিছু কাজ আছে। যদি আপনার কম্পিউটারের ভিতরে মানে মাইক্রোসফটগুলো মানে এক্সেল ইনস্টল করা থাকে, তাহলে আপনি ইজিভাবে এটা এক্সেলের ভাষণে দেখতে পারবেন। এখানে এরকম দেখাবে, ঠিক আছে, এক্সেলের ভাষণে দেখতে পারেন। কিন্তু আমার এখানে আমি কোনো প্রকার মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট কিচ্ছু নাই, ঠিক আছে, কোনো কিচ্ছু নাই, সেজন্য আমাকে এরকম দেখাচ্ছে। যাদের নাই তারা কীভাবে করবেন, তো আরেকটা আজকে একটা নতুন একটা মেথড শিখিয়ে দিই। হ্যাঁ, তো আপনারা কষ্ট করে কষ্ট করে আপনারা ধরেন এখানে যাবেন, হচ্ছে এখানে দেখেন 9 ডট আছে না, এখান থেকে আমরা চলে যাব ড্রাইভে। ড্রাইভে ক্লিক করার পর, ড্রাইভে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে দেখেন নিউ আছে না, নিউ, আমরা এখানে ক্লিক করব, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে আপলোড, আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের যে ফাইলটা আমরা ডাউনলোড করছি, ঠিক আছে, ওই ফাইলটা আমরা এখান থেকে ওপেন করে দিব, মানে এখান থেকে সিলেক্ট করে দিব। ওপেনে ক্লিক করে দিলে আমাদের কয়েক সেকেন্ডের ভিতরে আমরা দেখতে পাবো ফাইলটা গুগলে আপলোড হয়ে গেছে। তখন কিন্তু আমরা যে এই যে ফাইলটা আপলোড করলাম, এটা কিন্তু এক্সেলের রূপ নেবে, ই থাকবে, পিডিএফ থাকবে, বিভিন্ন ধরনের পাওয়ার পয়েন্ট থাকবে, যেগুলো আপনি দেখতে পারবেন না, কিন্তু গুগলে আপলোড করে কিন্তু ইজিভাবে দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, যাই হোক, আমরা এখান থেকে কিন্তু আমরা দেখতে পারলাম যে আমাদের এক্সেলটা কিন্তু এখান থেকে কাজ করতেছে। হ্যাঁ, দেখেন কাজ করতেছে, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, ঠিক আছে। এবার দেখেন সমস্ত কিছু আমরা কিন্তু তার সমস্ত কিছু আমরা একটা পেয়ে যাইতেছি। এখান থেকে আপনি একটা একটা কপি করতে পারেন, বা এইভাবে আপনি সিলেক্ট করে করে সমস্ত লাইনগুলো কপি করতে পারেন, অথবা এইখান থেকে শিটগুলোকে সাজাতে পারেন। এগুলো তো সাজানোর দেখানোর কোনো দরকার নাই, কারণ এটা যে কেউ করতে পারে, একটা বাচ্চাও করতে পারবে। তো আপনি এইভাবে সাজাবেন, এর নামগুলো দিবেন, এটা জিমের নাকি কিসের, ফিটনেস ক্যাটাগরিগুলো দেখতে পারবেন, এখানে রেটিং কত আছে, অন্য ভাষায় বলা আছে আপনার রেটিংগুলো কতগুলো, রিভিউ আছে, অ্যাড্রেস কী, ওয়েবসাইট কী, সমস্ত কিছু এগুলো আছে। আপনি কষ্ট করে আবার দেখেন এই যে ফোন নাম্বার, দেখছেন ফোন নাম্বারগুলো আপনি পাচ্ছেন, ফোন নাম্বারগুলো পাচ্ছেন, এখানে দেখছেন সবগুলো ফোন নাম্বার আছে। একটু আপনাকে কষ্ট করে করতে হবে, যেমন এখানে ম্যাপের লোকেশন বা ম্যাপের ইউআরএল আইডি, তারপরে ওয়েবসাইট, সমস্ত কিছু এখানে আছে। আপনাকে জাস্ট সাজাতে হবে, দেখে দেখে একটু কষ্ট করে সাজাতে হবে, তাহলে হয়ে যাবে। আশা করি আপনারা এইটুকু করতে পারবেন, একটু কষ্ট করে সাজিয়ে নেবেন, এটা সাজানোর কিছু না। জাস্ট আমি আগে শিটটা যেটা দিয়েছি ওটা ধরে ধরে এইভাবে আপনি উপরের কথাগুলো লিখে দেবেন, আর যেটা যেটা দরকার নাই, ধরেন আমার এই এইটা দরকার নাই, তাহলে আমি এটা কি ডিলিট করে দেব, তাহলে ডিলিট হয়ে গেছে ওইটা, ঠিক আছে। অথবা এটা ধরে নিয়ে আরেক জায়গায় একদম লাস্টের দিকে দিয়ে দেন, যা ওটাও দাও, বুঝছেন না ব্যাপারটা। এইভাবে কাজগুলো করবেন, সবই আছে এখানে। তাহলে আশা করি যে আপনারা ইজিভাবে এই কাজটা করে ফেলতে পারবেন, একটা ক্লিক করে কিন্তু সমস্ত ডাটাগুলো কালেক্ট করে ফেলতে পারবেন একটা ক্লিকে, তাহলে কিন্তু আরও সহজ হইল আপনাদের কাজটা। তো আশা করি আপনারা করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, এরকম ভিডিও যদি চান আরও, অবশ্যই কমেন্ট এবং শেয়ার চাই, ওকে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।